আপনি যদি কোনো হোটেল বুকিং না দিয়ে শুধুমাত্র একদিনের জন্য কক্সবাজার ভ্রমণে যেতে চান তাহলে গোসল অথবা টয়লেট কোথায় করবেন? এই সমস্যার সমাধান পেতে দেখুন আমার আজকের ভিডিওটি। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি কক্সবাজারের লাবণী পয়েন্টে। তো এখানে এসে আমি একটা জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে বিচের পাড়ে গোসলখানা টয়লেট নামে একটা জায়গা দেখলাম। আই থিঙ্ক এখানে গোসল এবং টয়লেট ইউজ করা যায়, গোসল করা যায়। তো যারা হোটেল ভাড়া না নিয়ে একদিনের জন্য কক্সবাজার আসেন তাদের জন্য মনে হয় এই জায়গাটা খুবই উপকারী হবে। এটা হচ্ছে ট্যুরিস্ট পুলিশের যে অফিসটা তার ঠিক পাশেই লাবণী বিচের কাছে, এদিকে পেছনে আছে ঝাউবন। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের উপকার হবে যারা একদিনের জন্য ট্যুরে কক্সবাজার আসতে চাচ্ছেন। গোসল এবং টয়লেট ইউজ নিয়ে যারা খুব চিন্তিত তারা এটা ইয়া করতে পারেন। আর ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আপনার এই শেয়ারে হয়তো আরও অনেকের উপকার হবে। ধন্যবাদ।